বন্ধু স্কিমটা কি, স্বাস্থ্যসাথী স্কিমটা কি আপনারা সবাই জানেন? জেলা পরিষদে যারা আছেন হাত তুলুন তো, জেলা পরিষদে যারা আছেন আপনারা জানেন সবাই? আর পঞ্চায়েত সমিতি সভাপতিরা আপনারা জানেন সব তো স্কিমটা, কারা কারা ঢুকবে সেটাও জানেন, দেখে নিন স্পেশাল ক্যাম্প যখন করবে কৃষক বন্ধু আর বিশেষ করে স্বাস্থ্য আছে ইলেকটেড মেম্বার তাদেরও। হ্যাঁ ঠিক আছে, সবাইকে ডেকে নেবেন। হ্যাঁ ঠিক আছে, ডিপার্টমেন্ট অ্যান্ড পঞ্চায়েত ডিপার্টমেন্ট একটু দেখে নিতে হবে, রাস্তা আর বিদ্যুতের খুঁটির জন্য অনেক প্রবলেম হচ্ছে, দুটো কিভাবে কনভার্জেন্স করে আমরা করতে পারি এটা দেখতে হবে। যেটা হচ্ছে যে আমাদের বাংলা সড়ক যোজনার যে রাস্তা, সেই পুরনো রাস্তার উপরে এখন আপনি আবার টাকা স্যাংশন করছেন, সেটাতে সম্প্রসারণ এবং দৃঢ়ীকরণ হচ্ছে। তো আগে এক জায়গায় গ্রামীণ ইলেকট্রিফিকেশন, গ্রামীণ বিদ্যুতিকরণ এক জায়গায় খুঁটি ছিল, কিন্তু সেটাকে সম্প্রসারণ ইউটিলিটি শিফটিং এই খুঁটিটাকে যে সরাতে হবে, এটা WBCLও দায়িত্ব নিচ্ছে না, PNRDও দায়িত্ব নিচ্ছে না। রাস্তাটা ওর মধ্যে দিয়ে হয়েছে, এরকম 3000 আমাদের জেলা অ্যাটলিস্ট খুঁটি আছে যে রাস্তার মাঝখানে রয়ে গেছে, এইটার একটা ব্যবস্থা মাঝখানে রয়ে গেছে বললে এখন তো নতুন করে তোলা যাবে, রাস্তা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ না, সরাতে পারো না, না না রাস্তা হয়ে গেছে, না রাস্তা হয়ে গেছে তো সরাতে গেলে তো আবার খুঁটতে হবে, পুরো তো কষ্ট করতে হবে, তার থেকে ওইটা যে খুঁটিটা আছে ওই জায়গাটা ভালো করে বুঝিয়ে দিলেও তো হয় না, ওইটা দিদি রাস্তা তো স্মুথলি যাতায়াতের একটু অবস্ট্রাকশন হচ্ছে আমাদের, তা না হলে সময়ের মধ্যে রাস্তাগুলো তৈরি করতে হবে, এর একটা চাপ ছিল। কাজগুলো যদি আগে হয়ে যায়, আগে করবার আগে যদি প্ল্যানিংগুলো হয় তাহলে কিন্তু গভর্নমেন্টের দুটো টাকা খরচ হয় না, গভর্নমেন্টের টাকার অবস্থা ভালো নয় এটা মাথায় রাখতে হবে, যে যা চাইছি তাই পাবো বললে ভাবা কিন্তু যাবে না। 8 বছর আগে ভবন 1 তারিখে মাইনে পেতেন না, আজ কিন্তু 1 তারিখে মাইনেটা পাওয়া যায়, পেনশনটা পাওয়া যায়, লোডশেডিং হয় না, এগুলো মাথায় রাখতে হবে। ডে টু ডে আমাদের মনিটরিং করে কাজটা করতে হয়, চাইলেই পাবো আর চাইলেই গভর্নমেন্ট খরচ করতে পারবে মানসিকতাটা নয়, প্রত্যেকটা পয়সা আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমি ডবল খরচে যাব না, একটা খরচের মধ্যে যদি হয়ে যায় ঠিক আছে, আবার এখন করতে গেলে আমি যদি ভাঙি যায় ছাড়ালে পঞ্চায়েতে তো রাজ্য সরকার, হোয়াট ইজ দ্য রেমেডি এটা আমি বলবো, যে ভিজিট করুক পাওয়ার ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্ট, যেটা ইজি অ্যাক্সেস হবে এবং কম খরচায় হবে, মানুষও লাভবান হবে, সবটা দেখে তারা করবে, আমি বেশি টাকা খরচ করতে দেবো, তার কারণ খরচ করার তো একটা লিমিট আছে, একটা প্রজেক্ট শেষ হয়ে গেলে তাতে কিন্তু নতুন করে টাকা দেওয়া হয় না, সুতরাং প্রজেক্টের মধ্যেই টাকাটা ধরতে হয়, এই আইডিয়াগুলো আমাদের মাথায় থাকা দরকার। কাজ এটা প্রথমে যেটা ভুল হয়েছে সেই ভুলটা কাজ চলাকালীন রেক্টিফাই করে নেওয়া যেত, এগুলো যেন আর না হয়। যদি আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যারা এই দুটো ডিপার্টমেন্টের আছেন তাদেরকে আমরা কাজ শুরুর আগেই বলেছিলাম, তারা তাদের স্টেট কনসার্নের সাথে কথা বলে বলছেন যে জেলা লাইনের ডিপার্টমেন্টের লোকেরা যখন একটা ইনফরমেশন দেয় তখন তো স্টেট থেকে সেটাকে দেখা উচিত সিরিয়াসলি। এইটা বুঝতে হবে, আমার টাকা না, অনেক সব মিউনিসিপালিটি টাকা খরচ করে বলে এই যে মিউনিসিপালিটি টাকাটা যাচ্ছে কোথেকে, পঞ্চায়েতে বা মিউনিসিপালিটি হোক, স্কুল দপ্তরই হোক আর হেলথ দপ্তরই হোক, টাকাটা তো একটা জায়গা থেকে যাচ্ছে, এটা তো সবাইকে রিয়েলাইজ করতে হবে না, একটাই ট্রেজারি।